সমস্যা নেই, বিলিঘাটে এর দোকানের নয় তো? অন্যান্য প্রচার ঠেকানো এই এগুলো কেন, এই কাঠের গুড়ি গুলো কতজন ছিল?
100 180 জন তো আপনার স্বামী কোন দল করেন? আমার স্বামী তৃণমূল, তৃণমূলের কাজকর্ম, তৃণমূলের কমিটিতে যোগ আছে তিনি না, কমিটির নাম আছে, তার বুথ কমিটির মেম্বার, বুথ কমিটির নাম আছে না, আলো পরিচালনা করে একটু আর কি। তাহলে ওনার উপর এই রকম এ নিচ্ছে কেন, প্রতিশোধ নিচ্ছে কেন? প্রতিশোধ নিচ্ছে বলতে বিজেপির কথাটা মানে পাড়ার লোক বিজেপি করে, তাদের কোনো কথা বলবে এই সন্দেহ করে আর কি, এই সন্দেহ বলে ও তাহলে বিজেপি করে, ও পাড়ার লোকের কথা বলবে কেন, এই সন্দেহ করে এত কিছু ভাঙচুর পিটপাট এরকম হবে, এরকম ব্যাপার কাজকর্ম করছে ভদ্র ভাঙা। এই তো মিল টিল আগের বারে তো মিল তো ভেঙে তিনবার তার কারেন্ট তার কাটছে, কারেন্ট অফিসার লেগেছে, কারেন্টটা জুড়লো আবার তানে সেই কারেন্ট অফিসটাকে ছিঁড়ে দিয়ে আবার কেটে শুরু করছে তিনবার, একবার না। আমার নাম ভবাতি দাস, এটা সব কিছু হচ্ছে দাস আসছে তার আগে তো সতীশ দাস কোন দলের? সতীশ দাস তৃণমূল, তৃণমূলের নেতা বিজন বিডিও অফিসার হয়ে যায়, বিডিও অফিসার কি কাজ কাজ করে মানে কর্মধর তিনি তো এইসব করছে। আর আপনার স্বামী কোন দল করেন? আমার স্বামী তৃণমূল, তৃণমূলের কাজকর্ম, তৃণমূলের কমিটিতে যোগ আছে তিনি না, কমিটির নাম আছে, তার মানে বুথ কমিটির মেম্বার, বুথ কমিটির নাম আছে না, আলো পরিচালনা করে একটু আর কি। তাহলে ওনার উপর এই রকম এ নিচ্ছে কেন, প্রতিশোধ নিচ্ছে কেন? প্রতিশোধ নিচ্ছে বলতে বিজেপির কথাটা মানে পাড়ার লোক বিজেপি করে, তাদের মানে কথা বলবে এই সন্দেহ করে আর কি, এই সন্দেহ বলে ও তাহলে বিজেপি করে, ও পাড়ার লোকের কথা বলবে কেন, এই সন্দেহ করে এত কিছু ভাঙচুর পিটপাট এরকম হবে, এরকম ব্যাপার কাজকর্ম করছে ভদ্র ভাঙা। এই তো মিল টিল আগের বারে তো মিল তো ভেঙে তিনবার তার কারেন্ট তার কাটছে, কারেন্ট অফিসার লেগেছে, কারেন্টটা জুড়লো আবার তানে সেই কারেন্ট অফিসটাকে ছিঁড়ে দিয়ে আবার কেটে শুরু করছে তিনবার, একবার না। আমার নাম ভবাতি দাস, ভাঙচুর হলো কেন? ওই আটটা থেকে এসে ওই লাইট অফ করে, লাইটটা অফ করে রাত্রে এসে তিন হাজার মতো লোক আসছে না, আইসা ভাঙচুর উঠার জন্য মারধর করতেছে, কেন কিন্তু বিয়ে করছো সে করছো, ঝড় আর এইগুলো দিয়ে ঝড় জল হয়েছিল, ওদেরকে খাবার টাবার দেওয়ার জন্যে খুব অসুবিধায় পড়ে গেছে, কেন তোমরা খাবার বিজেপির খাবার লিখছে সালারা, খাবার দিতে পারো বিজেপির খাবার লিখে খাবার দিতে পারো সালারা, দেখাচ্ছি শিখেছি এই আমাদের নিয়মিত। আপনার এই যে দোকান ভাঙচুর হলে কীরকম ক্ষতি হয়েছে মনে হয়, আর্থিক ক্ষতি কীরকম হয়েছে? ক্ষতি আমার লাখের বেশি, আপনারা কি এই ভাঙচুরের পর অভিযোগ থানায়, থানার গাড়ি এসে সেখানে গাড়ি যায়, গাড়ি রোয়ার মানে পরে আসছে আইসা এসে রহস্য দেখাটি তো কারণটা কি, কেন আপনাদের উপর এইরকম অত্যাচার? অত্যাচার এই ব্যাপার যে মানে বিজেপি কেন এখানে কাম নিচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, এই করছে, যারা করছিল তারা কি এলাকার লোক? এলাকার লোক, বাইরের লোক, সমস্ত লোকের সংগ্রহ করছে, তারা মুসলমান মুসলমান আসে, আমার এলাকায় মুসলমান নেই, এর আগেও মারধর করে গেছে মুসলমান, মানে